সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন, ধৈর্য সহকারে খেলা উপভোগ করুন। এবং আমরা ইতিমধ্যেই দুটি দলের শুধু সামান্য অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের চেয়ে নিচ্ছি আমাদের কালীগঞ্জের মানুষ কতটা মরণশীল, খেলাপ্রিয় তার কিন্তু বাস্তব উদাহরণ আজকের এই মাঠে। মাঠে যারা আছেন, মাঠের ভিতরে যারা আছেন, সবাই মাঠে বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই খেলার কর্মকর্তা সবাই বসে পড়েন। আজকে যেহেতু আজকের এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট, এমপি নামকরণ করে আজকের এই টুর্নামেন্ট করা, আপনারা জানেন এই টুর্নামেন্টের কার্যকারিতা, আপনারা যে যেখানে যে অবস্থানে আছেন আজকের খেলা ওই জায়গার থেকে উপভোগ করবেন এবং সরাসরি টাইব্রেকার দেখবেন। এটার জন্য আপনারা যে সাহায্য সহযোগিতা করবেন তাহলে আজকের এই টাইব্রেকার সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এর জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আবার অভিনন্দন জানাই। প্রথমে শট নিচ্ছে নোয়াপাড়া ফুটবল একাদশ, কষ্ট করে আজকের এই মাঠে ঐতিহ্যবাহী সরকারি দণ্ডেরা ভূষণ আজকে কালীগঞ্জ সেভ নিয়েছে সাক্ষী হিসেবে, ধন্যবাদ সাক্ষী হিসেবে থেকে গেলেন, ধন্যবাদ স্যার। টাইব্রেকার মানে কিন্তু গোলকির পরীক্ষা এবং খেলোয়াড়দের মনে দুজনই অত্যন্ত ভালো গোলকিপিং করেন। মিডল বাংলাদেশ সাই পাওয়ারের নিয়মিত গোলরক্ষক। প্রথমে মারছে নোয়াপাড়া ফুটবল একাদশ শট নিব, জেলা ফুটবল জেলা দলের নিয়মিত গোলরক্ষক রহমান শট করছে, যাচ্ছে নাম্বার তিন। কালীগঞ্জ ঠেকিয়ে দিয়েছে, রাত্রি শট করলেন নয়পাড়া আগাদেশের তিন নম্বর চাষে নিয়ে খেলে রাত্রি সুদূর ঘানা থেকে আগত নাসির চৌধুরী যাকে উড়িয়ে নিয়ে এসেছেন শামসি জার্সি নম্বর আট কাম ফ্রম ঘানা মার্সে ঘানার প্লেয়ার শামসি পরিচিত কালীগঞ্জ ফুটবল একাদশে ঘানা থেকে আগত শামসি আট নম্বর চাষে ধরে খেলোয়াড় শামসি কালীগঞ্জের শটটিও গোল হয়নি। মার্টিনেজের ভূমিকায় কোপা আমেরিকায় দেখেছিলাম আমরা আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ, মার্টিনেজের ভূমিকায় অবতীর্ণ আর না শট নয়পাড়া এক গোল শূন্য, শট কালীগঞ্জ এক গোল শূন্য। শট নিতে আসছে নয়পাড়া ফুটবল একাদশের খেলোয়াড় ১৯ নম্বর জার্সি পরিহিত, তিনি এবার শট নেবেন। সুমন এক ১৯ নম্বর জার্সি পরে খেলোয়াড় মধ্য মাঠে সারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান ইঙ্কু বিশ্বাস। এটিও ঠেকিয়ে দিয়েছে কালীগঞ্জের গোলরক্ষক মিতুল। ঢাকার মাঠের বাদ গোল পোস্টে নিচে নিলেন গোলরক্ষক গোল ধরে, কিন্তু আজকে সেই অলিভার কানের ভূমিকায়, রবীন্দ্রের ভাষায় যদি বলতে হয় অলিভার কানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আজকে দুজন। সামনে আসে সেলিম, কালীগঞ্জের চার নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেলিম এবার শটটি নেবেন। কালীগঞ্জের উদীয়মান খেলোয়াড় মুন্না তার সাথে ছিলেন এই সেলিম ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু সেলের চতুরতার পরিচয় দিয়ে প্রতিপক্ষের জালে কম্পন ধরালেন। চলাকালীন কিন্তু
মাঠে উপস্থিত হয়েছেন। নোয়াপাড়া ফুটবল একাদশের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবার শটটি নেবেন। সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র জনাব মনিরুজ্জামানিক বিশ্বাস, তাকে দারুণ কক্ষের পক্ষ থেকে বলাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় দুটি খেলোয়াড় হিসেবে মাঠে উপস্থিত হয়েছেন। বিপ্লব, দেখা যাক। কালীগঞ্জের গোলকিপার এটিও সেভ করে দিলেন। না, আবার পুনরায় শটটি নেবেন। গোলকি এগিয়ে আসার কারণে আবার পুনরায় শট। কালীগঞ্জ 1 নোয়াপাড়া 1। এবার শট নেবেন মুন্না। শট নিতে আসছে মুন্না, 5 নম্বর জার্সি পরে। তো এই গোলকিও এগিয়ে গিয়েছিলেন বলে আবার পুনরায় শট। আসলে টাইব্রেকারের একটা নিয়ম আছে, নির্দিষ্ট জায়গায় লাইনে থাকতে হবে, সামনে মুভ করা যাবে না। দ্বিতীয় শটে অবশ্য মুন্না গোলটি করেছে। এবার নোয়াপাড়া ফুটবল একাদশের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যাচ্ছে শটটি নিতে। আগামী শনিবার এই মাঠে দেখতে পারবেন এপি কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। জার্সি নাম্বার 5 রাকিব, খেলার মাঝে অনেক সুন্দর খেলা করেছিলেন রাকিব। প্রস্তুত, নোয়াপাড়া 2 কালীগঞ্জ 2। শট নিতে আসছে অধিনায়ক হাসানুর জামান কায়েস। এবার শট নেবেন কালীগঞ্জ ফুটবল একাদশের কায়েস, অধিনায়ক, সর্বোচ্চ স্কোরার, যেটা দলকে প্রিমিয়ার লিগে উঠিয়েছেন এই হাসানুর জামান কায়েস। কালীগঞ্জের কৃতি সংস্কৃতি খেলোয়াড় এই হাসানুর জামান কায়েস। কায়েস শটটি নেবেন। দর্শক হয়তো বা মাঠের খেলার মাঝে গোল দেখতে পারেনি, কিন্তু অগণিত গোল দেখতে পাচ্ছে টাইব্রেকারের মাধ্যমে। দর্শকই তো আজ মন প্রাণ উদার করে দেখা দেখছে ঐতিহ্যবাহী
নোয়াপাড়া ফুটবল একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবার শটটি নেবেন। টালিগঞ্জ আরো একটি সেভ করলেন, টালিগঞ্জ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, সেমিফাইনালে খেলবে টালিগঞ্জ। আমাকে নেবে না ভাই, আমাকে নিয়ে নেবে।